আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওতে তামিম নামটি সম্পর্কে জানব। তামিম নামটি কোন ভাষার নাম, তামিম নামটির অর্থ কি, তামিম নামটি ইসলামিক নাম কিনা, তামিম নামটি রাখা যাবে কিনা, এ সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানব। তো আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আমরা প্রথমে জানব তামিম নামটি কোন ভাষার নাম। বন্ধুরা, তামিম নামটি এটি একটি বাংলা ভাষার নাম, এটি বাংলা শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। তামিম নামটি ইসলামিক নাম কিনা? হ্যাঁ বন্ধুরা, তামিম নামটি এটি একটি ইসলামিক নাম। তামিম নামটি সাধারণত মুসলিম ছেলে শিশুর নাম হিসেবে রাখা হয়। আপনারা অন্য যে কোনো নাম রাখার পূর্বে অবশ্যই আপনাদের স্থানীয় মসজিদের ইমামের সঙ্গে পরামর্শ করে নিয়ে রাখার চেষ্টা করবেন। তামিম নামের অর্থ কি? বন্ধুরা, তামিম নামের অর্থ হলো শক্তিশালী, দৃঢ়, সম্পূর্ণ, সমাপ্ত ইত্যাদি। তামিম নামটি রাখা যাবে কিনা? হ্যাঁ বন্ধুরা, তামিম নামটি রাখা যাবে। এটি আপনাদের ছেলে শিশুর নাম হিসেবে নিশ্চিন্তে রাখতে পারেন। এটি রাখার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা বা বাধ্যবাধকতা নেই। আপনারা অন্য কোন নামের অর্থ জানতে কমেন্ট বক্সে নামটি লিখে কমেন্ট করুন, আমরা তা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।